নমস্কার, মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমার ভিডিওতে যে প্রসঙ্গের অবতারণা করতে যাচ্ছি সেটা অত্যন্ত একটি প্রাসঙ্গিক ব্যাপার, আর বিশেষত বর্তমান প্রজন্মদের জন্য তো আমার এই কথাবার্তাগুলো অত্যন্ত জরুরি। তাঁরা যদি এই ভিডিওটায় একটু মন দিয়ে শোনেন তাহলে তারা উপকৃত হবেন বলেই আশা রাখি। তো এই ভিডিওতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় দিন রাত আটকে থাকা, এই যে একটা তীব্র আকর্ষণ সোশ্যাল মিডিয়ার প্রতি, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এবং গবেষণা করে বার করেছেন যে যারা দিন রাত মুখ গুজে থাকেন সোশ্যাল মিডিয়ায়, তাঁরা কিন্তু অত্যন্ত অসুখী এবং অত্যন্ত অসুস্থ জীবনযাপন করেন। তো এই প্রসঙ্গে তারা অনেক দৃষ্টান্ত দেখিয়েছেন। যারা দীর্ঘক্ষণ ধরে 14-15 ঘন্টা ধরে নানা রকম এই ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম এসব ব্যাপার সঙ্গে যুক্ত থাকেন এবং ফোনে মুখ গুজে থাকেন, তারা কিন্তু অনেক রোগে আক্রান্ত হন। এরকম একজন যুবতী দীর্ঘক্ষণ ধরে এই মোবাইলে মুখ গুজে থাকার পরিপ্রেক্ষিতে নানা একরকম কঠিন রোগে আক্রান্ত হয়েছেন এবং সেই তরুণীর বয়স মাত্র 30। এবার এই 30 বছর বয়সী তরুণী এখন হুইল চেয়ারে দিন কাটাচ্ছেন। তার যে অসুখ করেছে সেই অসুখটি নাকি অত্যন্ত মারাত্মক এবং তিনি দীর্ঘক্ষণ এই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পরিপ্রেক্ষিতে এই রোগে আক্রান্ত হয়েছেন। এবার এই রোগটি কী রোগ? এই যে মেয়েটি, কম বয়সী মেয়েটি এই যে রোগে আক্রান্ত হয়েছে, এর নামডাক হয়েছিল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে, পর্তুগালে তার বাড়ি, ইনস্টাগ্রামে তার বিশাল ফলোয়ার, প্রায় 14 ঘন্টা থেকে 20 ঘন্টা তিনি এই সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সংযুক্ত থাকতেন। তার এই নেশা এবং যেটাকে তিনি পেশা করবেন ভেবেছিলেন এটাই হলো কি তার অসুস্থতার কারণ, তিনি কখনো স্বপ্নেও ভাবেননি এ কথা। অসুস্থতা শুরু হলো 2021 সাল থেকে। প্রথম হলো কি, মাথা ব্যথা শুরু হলো, তারপর ঘাড়ে অসহ্য যন্ত্রণা, পরে সেই যন্ত্রণা বাড়তে থাকলো, সেখান থেকে শুরু হলো একটা গা বমি ভাব, উঠতে গেলেই মাথা ঝিমঝিম করে, সবসময় একটা অস্বস্তিকর পরিস্থিতি। পরবর্তী পর্যায়ে চলাফেরা করতে তিনি অনেক কষ্ট বোধ করতেন, আস্তে আস্তে সমস্যা বাড়তে লাগলো। তখন এই মেয়েটি কী করলেন না, তিনি চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসক রোগটি ধরতে পারলেন না। পরবর্তী পর্যায়ে বাধ্য হয়ে তাকে যেতে হলো ব্রিটেনে, সেখানেই তার মা বাবা থাকতেন, চিকিৎসা ব্রিটেনেই শুরু হলো। তো এই ব্যবস্থা, মানে এই যে ব্রিটেনে যাওয়া, তার পরবর্তী পর্যায়ে যে চিকিৎসা ব্যবস্থাটা তার জন্যে ঠিক করা হলো, সেটার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না, প্রথমে খুব অস্বস্তি হতো, সবসময় একটা ঝিমুনি ভাব, সারাদিন বিছানায় শুয়ে দিন কাটত। আর এটা যে ওই ফোন ঘাটা থেকেই রোগটা হয়েছে এটা তিনি বুঝতে পারেননি, ওই রকম অবস্থা থাকা সত্ত্বেও তিনি দিনরাত ফোনে মুখ গুজে থাকতেন, যার পরিপ্রেক্ষিতে সমস্যা গেল আরও বেড়ে। চিকিৎসকরা এইবার তার সমস্ত কথাবার্তা শুনে, তার সিমটম দেখে
তার আবিষ্কার করলেন যে এই মেয়েটি সাইবার সিকনেস ও ডিজিটাল ভার্টিগোতে ভুগছে। এরপরে তারা একদম কঠোর নির্দেশ দিলেন মেয়েটি যেন ভুলেও ফোন হাতে তুলে না নেয়। ফোন চলে গেল কোথায়? আলমারিতে। এই ফোন আলমারিতে রেখে দেওয়ার পরবর্তী পর্যায়ে তার চিকিৎসা শুরু হলো এবং তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। তাহলে বোঝা যাচ্ছে এই মুঠোফোন কত ক্ষতিকর জিনিস। অল্প কিছু সময়ের জন্য হতে পারে, কিন্তু ব্যাপক সময় এর পেছনে যদি নিয়োগ করা যায় সময়কে, তাহলে কিন্তু অত্যন্ত ক্ষতি দিয়ে ক্ষতিকর একটা প্রভাব ফেলবে শরীরের উপর। আপনি যখন স্থির অবস্থায় আছেন তখন কিন্তু মস্তিষ্ক আপনার যে গতিশীলতা সেটা নিয়ে কিন্তু ব্যস্ত, সে দিনরাত বার্তা পাঠিয়েই যাচ্ছে। মোবাইল স্ক্রিন যখন ফ্ল্যাশ করছেন তখন আপনি ভাবছেন আপনি স্থির আছেন, কিন্তু আপনি গতিশীল। আর এই গতিশীলতা থেকে কি হচ্ছে না, সাইবার সিকনেসের সৃষ্টি হচ্ছে। চোখ আর আপনার যে ইনার ইয়ার এর মধ্যে কি হচ্ছে না, এর মধ্যে একটা পারস্পরিক একটা সংঘাত তৈরি হচ্ছে। চোখ একরকম জিনিস দেখছে, মস্তিষ্ক সেটা মানতে চাইছে না, ফলে কি হচ্ছে একটা ইলিউশন তৈরি হয়ে যাচ্ছে, একটা ধাঁধা তৈরি হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে ভেস্টিবুলের সিস্টেমে, মানে আমাদের মস্তিষ্কের কোনো জায়গায় বা কানের কোনো অসুখের পরিপ্রেক্ষিতে কি হয়, ভার্টিগো হয়। ভার্টিগো মানে কি, মাথা ঘোরা। মস্তিষ্কে যেসব অংশ বা যে সমস্ত স্নায়ুতন্ত্র আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করে সেই অংশেই সব থেকে বেশি সমস্যাটা দেখা যায়। কানের ভেতরের অংশে যদি কখনো সংক্রমণ হয় তাহলেও কিন্তু ভার্টিগো হতে পারে। আর এই রোগ সারাতে কি করতে হবে না, মোবাইল থেকে বহু দূরে থাকতে হবে। যদি এই দূরে না থাকা যায় তাহলে কিন্তু এই রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং কঠিন আকার ধারণ করবে। তখন কী যে হবে চিকিৎসকরা এখনও সেই পরিস্থিতিতে উপনীত হতে পারেনি, তারা বলতেই পারছেন না যে পরিস্থিতি ভয়াবহ হলে কী হবে। তবে ধরে নেয় যে তাই পারে যে সেটা খুবই খারাপ হবে। যে অসুখ মানুষকে শয্যাশায়ী করে দিচ্ছে, তা সেই অসুখে মানুষ যদি দীর্ঘদিন ধরে ভুগতে পারে বা ভুগতে থাকে, তাহলে যে তার কী অবস্থা হবে সেটা সহজেই অনুমেয়। সুতরাং আমার স্পষ্ট কথা, ফোন যতটুকু সময়ে দরকার ততটুকু সময় ব্যবহার করব, তাছাড়া নয়। ফোন গল্প করার জায়গা নয়, ফোনে গল্প করবেন না, ফোনে বেশি সোশ্যাল মিডিয়া নিয়ে মাতামাতি না করাই ভালো। নিজের শরীরকে আগে আগে শরীর, তারপর অন্য কিছু। এবার ডিজিটাল মিডিয়ার সঙ্গে সংযুক্তি আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের অত্যন্ত ব্যাপক, তাদের এই ব্যাপারে অবহিত করতে হবে, তাদের বলতে হবে তারা যেন এর থেকে দূরে থাকে। এটা তো একটা খানিকটা অ্যাডিকশন, নেশার মতো, যাতে এই নেশা কাটানো যায় সেই রকম একটা কাউন্সেলিং দরকার। কাউন্সেলিংটা করতেই হবে, প্রত্যেক বাবা মাকে করতে হবে, যারা বড় তাঁদের করতে হবে। এ বড়রা যদি দীর্ঘ সময় কাটান এরকমভাবে, তাহলে ছোটরা তো কাটাবেই। সুতরাং প্রথমে আপনি নিজে ফোনকে দূরে রাখুন, তারপর ছোটদের উপদেশ দিন তারা যেন এটা করে। এতে লাভ দুজনেরই হবে, স্বাস্থ্য আগে, তারপর অন্য কিছু। সুতরাং স্বাস্থ্যই যদি আপনার ভেঙে যায় তাহলে কীভাবে আপনি জীবনকে উপভোগ করবেন? তখন কোথায় থাকবে সোশ্যাল মিডিয়া, কোথায় ইনস্টাগ্রাম, কোথায় কী? সুতরাং আগে স্বাস্থ্য, তারপরে আনন্দ। সুতরাং আমাদের চেষ্টা করতেই হবে যাতে করে এই অ্যাডিকশন থেকে দূরে থাকা যায়। সোশ্যাল মিডিয়াকে বর্জন করতে বলা হচ্ছে না, সোশ্যাল মিডিয়া থাকুক, কিন্তু সেটা
ওই কনস্ট্যান্ট সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি ফোনে মুখ গুজে বসে রইলাম, ল্যাপটপে মুখ গুজে বসে রইলাম, এটা না। কিছু কিছু সময় আপনি ব্যয় করুন, বেশিরভাগ সময়টা বিরত থাকুন, তাহলে দেখবেন আপনি অত্যন্ত ভালো আছেন, আপনার বাচ্চাও ভালো আছে, আপনার চারপাশে যে সমস্ত বাচ্চারা থাকে তারাও ভালো থাকবে। তাহলে আমার যদি এই কথাগুলো আপনাদের মনে হয় ভালো, সঠিক, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানবেন। তাহলে সবাইকে ভালো থাকার নিমন্ত্রণ জানাচ্ছি এবং চাইছি ফোনকে যতদূর সম্ভব নিজেদের কাছ থেকে দূরে রাখুন এবং রাখতে শেখান। ভালো থাকবেন সবাই।